ঢাকার বাইরে যারা থাকবে সম্মেলন তো সবাই আসবে, যারা থাকবে ওই 10ই ডিসেম্বরের মতো সতর্ক পাহারায় থাকবে। এরা এই যে শূন্যতা মনে করে আঘাত, তাদের কোথাও শূন্যতা থাকবে, আমাদের যারা থাকবে তারা প্রস্তুত হয়েছে সতর্ক পাহারায় থাকবে। পরিবর্তন দিয়ে আর কোনো কাজ হবে না, সংস্কার দিয়ে কাজ হবে না। আজকের যে বিশ্ব, দ্রুত পরিবর্তনশীল যে বিশ্ব, সে বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে হলে শিক্ষা ব্যবস্থায় একটা রূপান্তর ঘটাতে হবে, এবং সেই রূপান্তর ঘটাবার জন্যই আমরা নতুন শিক্ষাক্রম নিয়ে আসছি। মানের প্রধানমন্ত্রী নির্দেশনা দেওয়ার প্রেক্ষিতে 1000 কোটি টাকা স্বল্প সুদে ঋণ নিয়ে সিনেমা হল যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো চালু করা, যেগুলো রুগ্ন হয়ে গেছে সেগুলোর আধুনিকায়ন এবং নতুন সিনেমা হল নির্মাণ করার জন্য 1000 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। যেখানে 20টাতে নেমে গেছিল সেখান থেকে 70-80টি উঠেছে। আগামী বছর ইনশাল্লাহ আমাদের সম্মিলিত প্রচেষ্টায় 180টা মুক্তি পাবে।